আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছে নূপুর চৌধুরী। আর সেই সাথে সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, কাহিনি পরামর্শ, অভিবাসন সংক্রান্ত কিংবা সাম্প্রতিক যে কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, নিজের মতামত তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকেও www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, শুরুই করতে চাই ইন্ডিপেন্ডেন্স ডে, 4th of July, কালকে, আগামীকাল নানা আয়োজনে উৎসবকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত আমরা সবাই। সেই সাথে আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, প্রথমত স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, যারা সার্ভিসে দিচ্ছেন তাদের সবাইকে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। সেই সাথে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন আইস এবং বর্ডার পেট্রোলকে, একদম বিশেষভাবে তার সেই বক্তব্যে ছিল। এবং তিনি বলেছেন যে যাদের প্রাণের বিনিময়ে যুগে যুগে আমরা এ দেশটি পেয়েছি, এখন প্রধান দায়িত্ব হচ্ছে নিরাপত্তা, আর এই নিরাপত্তার জন্য কঠোর একটি, কঠিন একটি আইন করতে হবে, অভিবাসন। আপনার কি মত যে ইন্ডিপেন্ডেন্স ডে তিনি শুভেচ্ছা জানালেন, সেই সাথে তার প্রথম এবং প্রধান কাজই এখন দেশের নিরাপত্তা নিশ্চিত করা, MS-13 বিষয়টিও এসেছে, সব কিছু মিলিয়ে প্রথমত ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে, তারপরে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে আপনার মন্তব্য? হ্যাঁ, প্রথমত আমি দর্শকদেরকে আপনার ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা জানাতে চাই, 4th July, আগামীকাল, এবং সেটা ফেডারেল হলিডে, যেটা কিনা আপনার আমাদের আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে ঘোষণা করা হয়েছিল 1776। আর আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, যেটা আপনি সংক্ষেপ তুলে ধরলেন, সেখানে দেখা যাচ্ছে যে উনি ঘুরে ফিরে এসে কিন্তু অলওয়েজ কিন্তু ইমিগ্রেশন এজেন্ডাকে এটা যুক্ত করতে চান, বিশেষ করে ওনার যে ডিভাইডেড যে একটা বক্তব্য ইমিগ্রেশনের প্রেক্ষাপটে। ইমিগ্রেশন আপনি দেখেন, ইমিগ্রেশন কিন্তু একটা হিউজ একটা এরিয়া ইমিগ্রেশন। আমাদের যে ইমিগ্রেশন সিস্টেম US, এখানে যেটা বিজনেস ইমিগ্রেশন থেকে, ইনভেস্টমেন্ট থেকে শুরু করে, প্রতি বছর নিয়ারলি আপনার 1 মিলিয়ন লোক কিন্তু এখানে আপনার গ্রিন কার্ড পাচ্ছে, আমেরিকাতে আসতেছে। কিন্তু আমাদের প্রেসিডেন্টের দৃষ্টি দেখেন ক্ষুদ্র একটি অংশের প্রতি, যারা কিনা অসহায়, দুর্গত, এবং যেটার যেসব ক্যাটাগরির লোকের বেসিসে কিন্তু আমেরিকা তৈরি হয়েছিল, আমেরিকাতে কিন্তু আসছিল, কিন্তু আমেরিকাতে যেই রিলিজিয়াস পারসিকিউশন থেকে লোকজন দলে দলে কিন্তু পরে আমেরিকাতে ভিড় জমিয়েছিল ফ্রিডমের জন্য, স্বাধীনভাবে থাকার জন্য। একইভাবে যদি আপনি কল্পনা করেন, বর্ডারে যারা আসে তারা কিন্তু যেই কোনোভাবেই হোক তারা তাদের দেশ থেকে তারা বিতাড়িত হয়ে এবং আপনার দুস্থ, আপনার দুর্গত লোক হিসাবে কিন্তু আমাদের বর্ডারে এসে ধরা দেয়। তাদেরকে যদি আপনি গ্যাং লেবাসে করে, এবং আপনি আপনার যেই আমাদের যেই বর্ডার সিকিউরিটি, যেসব আপনার ইমিগ্রেশন এনফোর্সমেন্টের লোকজনকে যদি আপনি সেইভাবে এনকারেজ করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন, সেটা আমাদের নেশনের জন্য খুবই আনফর্চুনেট, আমি বলবো, মানে দুর্ভাগ্যজনক। একজন ফোনে আছেন, সেই ফোনটি নিয়ে আমরা তারপরে আলোচনায় ফিরতে চাই। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার দুইটা কোশ্চেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড। প্রথম কোশ্চেন হলো, আমার আম্মা ওভার 65, এবং উনি এসে এখানে তিনবার পারমিশন নিয়ে চলে গেছেন, তার অলরেডি তিনবার পারমিশন নেওয়া হয়ে গেছে অলরেডি, যে এখন কি ফোর্থ টাইম তাকে আর 2 ইয়ার্সের পারমিশন দিবে কি না। আর সেকেন্ড কোশ্চেন হলো, আমার ওয়াইফের বাংলাদেশি পাসপোর্ট, সো ওর পাসপোর্ট অক্টোবরে এক্সপায়ার হয়ে যাবে, এখন ও কি অগস্টে দেশে গেলে অসুবিধা হবে নাকি পাসপোর্টটা রিনিউ করে যেতে হবে? আচ্ছা, দুটো প্রশ্নের উত্তর কি হবে? প্রথম প্রশ্ন হচ্ছে, ওনার আম্মু তিনবার দেশে গিয়েছিল আপনার পারমিশন নিয়ে, 2 ইয়ার্স, পারমিশন নিতে কোনো বাধা নেই, অ্যাজ মাচ অ্যাজ আপনি পারমিশন নিতে পারবেন যদি ভ্যালিড রিজন দেখাতে পারেন। সেক্ষেত্রে উনি যদি ভ্যালিড রিজন দেখাতে পারে, অবশ্যই উনি চতুর্থবারের মতো পারমিশন পাবে। আর ওনার ওয়াইফের ক্ষেত্রে পাসপোর্ট, যে কোনো আপনার পার্সন যখন ট্রাভেল করে সেক্ষেত্রে তার পাসপোর্টের মেয়াদটি অ্যাটলিস্ট 6 মান্থস ভ্যালিড থাকতে হয়। সেক্ষেত্রে উনি যদি অগস্টে ট্রাভেল করে বা অক্টোবরে এক্সপায়ারেশন হয়ে যায়, সেক্ষেত্রে একটু ওনার প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে ওনার উচিত হবে ওনার ওয়াইফের পাসপোর্ট রিনিউ করে নেওয়া।
রিনিউ করে নেয়। আমরা সেই সাথে প্রশ্ন নিব, আপনি 4th of July নিয়ে কথা বলছিলেন, সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তার বিষয়টিও এসেছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যে সেটি হচ্ছে দেশের নিরাপত্তার জন্য কি হুমকি আমরা ইমিগ্রেন্টদেরই ধরবো? কিন্তু বন্দুক হামলার এত এত ঘটনা ঘটেছে, সেখানে তো অভিবাসী ছাড়াও এখানকার যারা নেটিভ তারাও হামলার সাথে জড়িত ছিল, কিন্তু বারবার কেন আমরা টার্গেট করি ইমিগ্রেন্টদেরই বলছি? যে MS-13 থেকে শুরু করে আমরা সেটি বাদ দিলাম, একটি গ্যাং গ্রুপ, কিন্তু যতগুলো মানে আমি বলবো যে অঘটন ঘটেছে, কেন আমরা ইমিগ্রেন্টদের উপরই আঙুল তুলছি? এটা আসলে দেখুন, বিগত যে আমাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমাদের প্রেসিডেন্ট যে সরাসরি মুসলিম ব্যান আরও অন্যান্য ইমিগ্রেন্টদেরকে যখন ডিভাইড করে বক্তব্য দিল, এতে করে দেখা গেলো যে জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেল। আমার মনে হয় সেই কারণেই এখনও কিন্তু উনি সেই জিনিসটাকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করছে, স্পেশালি মধ্যবর্তী ইলেকশনে এই জিনিসটাকে নাম্বার ওয়ান প্রায়োরিটি হিসাবে ধরে রেখেছে ভোট কাস্ট করার জন্য রিপাবলিকানদের কাস্ট করার জন্য। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে লিপি বলছিলাম। লিপি আপা বলুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আমি প্রায় 1.5 মাস হয়ে গেছে আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি, মানে কাগজগুলো পাঠাইছি অ্যাপ্লাইয়ের জন্য, কিন্তু এখনো কোনো ওরা মানে রিসিপ্ট লেটার পাইনি। ইমিগ্রেশন ক্যাশ করেছে কিনা, আর এটা খুবই আনইউজুয়াল 1.5 মাস, সেক্ষেত্রে ওনার উচিত হবে ইমিগ্রেশনে ফোন করে দেখা যে ওরা এই ধরনের অ্যাপ্লিকেশন কোনো পেয়েছে কিনা তাদের সেন্টারে। আচ্ছা, সাধারণত মানে তার পেয়ে যাওয়ার কথা ছিল, রাইট? 4 সপ্তাহ সময় লাগে মিনিমাম তার পেয়ে যাওয়ার কথা ছিল। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি শম্পা জাসমিন, আমি ব্রঙ্কস থেকে কল করতেছি। জি আপা বলুন, প্রশ্নটি করে ফেলুন। হ্যালো, প্রশ্নটি করুন আপনি। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ন্যাচারালাইজেশন সার্টিফিকেটে আমার নামে একটা টিপো আসছে লাস্ট নেমে, এখন এটা কারেক্ট করতে হলে আমার কি কি করতে হবে আর আমার কি কি ডকুমেন্ট দরকার? নামে মনে ভুল এসেছে ন্যাচারালাইজেশন সার্টিফিকেটে, সেক্ষেত্রে যেটা যখন অলরেডি ইস্যু হয়ে গিয়েছে সেক্ষেত্রে যেটা করতে হবে, ওনার রিপ্লেসমেন্টের জন্য আবেদন করতে হবে। USCIS ওয়েবসাইটে নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মটি কমপ্লিট করে ওনাকে সম্ভবত নতুন যেটা অরিজিনাল সার্টিফিকেট আছে সেটাও সাবমিট করতে হবে। পাশাপাশি ওনার যে নামের যে স্পেলিং, বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টের ফটোকপি, সেটার প্রুফও সাবমিট করতে হবে সাথে সাথে, সাথে সাথে করতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? জি, আমি পারভেজ বলছি, আমি নিউইয়র্ক, জি আমার নাম পারভেজ, আমি নিউইয়র্ক ব্রঙ্কস থেকে বলছি। পারভেজ ভাই, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন আর স্পিকারটি অন থাকলে বন্ধ করে প্রশ্নটি করুন। ওটা তো বললাম, জি আমি হোমাচ্ছি। জি জি, এখন কি আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন পারভেজ ভাই। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ওয়াইফ মানে উনি দুইটি মেয়ে দেশে রেখে আছে, উনি দুইটা মেয়ের অ্যাপ্লাই করছে প্রায় আজকে 2 বছর 22 মাস হয়, ওরা সাপোর্ট নিয়ে নিছে গত ডিসেম্বরে, এখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সব কিছু নিয়ে নিছে, এখন পর্যন্ত প্রায় 6 মাস ওভার হয়, কিন্তু ওদেরকে এখনো কিছু জানাইতেছে না। এখন ওইটার জন্য একটা প্রশ্ন, মানে এটা কি হতে হবে, আমি কিভাবে জানতে হবে, পারবো যে কবে জানাইবে, ইন্টারভিউ দেয় দেয় না কিছু দেয় নাই, কি করতে হবে? এটা আপনার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, যাই হোক, সম্ভবত যেটা লুকস লাইক মনে হচ্ছে ওনার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, মেয়েরা হয়তো বা আন্ডার 21, আর দেখতে হবে যে ওনার প্রায়োরিটি কখন। যেমন এখন আন্ডার 21 চিলড্রেনদের ক্ষেত্রে ভিসা ইস্যু করছে June 2016 যারা অ্যাপ্লাই করেছিল, অনেক সময় দেখা যায় আর ন্যাশনাল ভিসা সেন্টার June 16 প্রায়োরিটি চলছে, তো ওরা আরও ইন অ্যাডভান্স 6 মাসের প্রায়োরিটির কাগজপত্র কালেকশন করে নেয়, সেক্ষেত্রে তখন ওরা দেখা যায় 6 মাস আগেই সব কিছু কাগজপত্র রেডি করে বলে যে ডান, আমরা ইন্টারভিউ যখনই সময় হবে তখন ইন্টারভিউ স্কেজুল করব। এই ধরনের সিনারিও হতে পারে। আরও এছাড়াও অনেক কিছু আপনার কাগজপত্র কমপ্লিট হয়েছে কিনা সেই বিষয়েও তারা কোয়ারি করতে পারে, এবং আমার মনে হয় এই ধরনের সিচুয়েশনে কোনো বিজ্ঞ অ্যাটর্নির সাথে যোগাযোগ করা ভালো, মানে পরামর্শ নেওয়ার জন্য। আপনার যাকে পছন্দ তার কাছেই নেবেন, তবে দেখে নেবেন তিনি অ্যাটর্নি কিনা, অভিজ্ঞ কিনা। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি আটলান্টা থেকে বলছিলাম, আমার নাম খুকি। আমি একটু একটা কোশ্চেন করছিলাম যে আমার হাজবেন্ড রিটায়ার করলে, আমি কিন্তু আমেরিকায় এসেছি আজকে 20 বছর, আমি কোনো কাজ করি নাই কখনো। তা এখন আমার হাজবেন্ড রিটায়ার, সে যখন রিটায়ারমেন্টে যাবে তখন কি আমি কি কোনো বেনিফিট পেতে পারি? আচ্ছা, আমি অংশীদার হয়ে থাকে, নট অনলি হিয়ার, এটা কিন্তু বিশ্বের সব জায়গায়, যেমন বাংলাদেশেও কিন্তু যারা কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তাদের কিন্তু স্পাউসরা যদি ইয়া হয় ওটাও কিন্তু ওরাও কিন্তু সেটার ওনাদের মৃত্যুর পরে কিন্তু যিনি স্পাউস ওনার উপরে কিন্তু চলে যায় কিন্তু জিনিস। থিওরি হচ্ছে এই যে মনে করেন যে স্পাউসটি কাজ মানে কাজ করলো এবং স্টেটকে যে কন্ট্রিবিউশন করলো, কিন্তু দেখা গেলো যে না আরেকজন স্পাউস ঘরে বসে থাকলো, কিন্তু ওই স্পাউসকে যে সমস্ত সাপোর্ট দিল, বাসায় বসে থাকলো, টাইম মতো আসলো, খাবার রেডি করলো, চাইল্ড রেজ করলো, তার বাসাটা দেখলো, ওইটারই কিন্তু একটা পরোক্ষ কিন্তু সাপোর্ট বলা যায়, যে লোকটি স্টেটকে দিয়েছে তার যে এই পরোক্ষ একটা সাপোর্ট কিন্তু অপর স্পাউসের মানে করে থাকে, সেই জন্যই কিন্তু এটার একটা অংশীদার কিন্তু স্পাউস হয়ে থাকে। খুব সুন্দর করে আপনি ব্যাখ্যাটি দিলেন, অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুইস থেকে বলছি, আমার নাম আফরোজা। আমি একটা প্রশ্ন জানতে চাই, আমার হাজবেন্ড মারা গেছেন, ওনার একটা গাড়ি আছে ওনার নামে, তো আমি গাড়িটা সেল করতে চাচ্ছি অথবা ডোনেট করতে চাই, যেটাই করি না কেন। তো আমরা যখন কথা বলছি তখন ওনারা বলছেন যে স্টেট হোল্ডারের একটা সার্টিফিকেট লাগবে, তো এই সার্টিফিকেটটা আমি কিভাবে পাবো? কারো মৃত্যুর পরে তার সম্পত্তি যেটা স্থাবর অস্থাবর সেটা কিন্তু এখানেও কিন্তু আমরা ইনহেরিটেন্স ল বলে, যেটা কিনা যেটা আপনার স্পাউস এবং চিলড্রেনরা পেয়ে থাকে রুল অনুযায়ী, সেক্ষেত্রে ওনাকে যেটা হবে যেটা এটাকে স্যারোগেট কোর্ট বলে, প্রতিটা আমাদের কাউন্টিতে স্যারোগেট কোর্ট আছে, স্যারোগেট কোর্টে কি ওনাকে পিটিশন ফাইল করতে হবে যে ওই মৃত ব্যক্তির আবার ন্যায্য উত্তরাধিকার হিসাবে ওই সম্পত্তি যেন উনি সেটা স্টেট সার্টিফিকেট যেটা বলছে ওনাকে যেন ওটা ওখান থেকে নিতে হবে। এটা আচ্ছা, সেখান থেকে তাকে যোগাযোগ করতে হবে। আরেকজন আছেন, এই প্রশ্নটি নিয়ে আমাদের বিরতিতে যেতে হবে, ছোট্ট একটি বিরতিতে। তবে কে আছেন এখন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আমি শাহলি। ভাই আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার এক বোনের লাগি অ্যাপ্লাই করেছিলাম 2006, আর অ্যাপ্রুভাল পাইছি 19/2012। এখন আর কতদিন লাগবো আইতে? আচ্ছা, সেপ্টেম্বরে, বর্তমানে November 2004 যারা অ্যাপ্লাই করেছিল তাদের ভিসাগুলো এখন ইস্যু করছে, তা উনি যদিও আবার 2006 সালে অ্যাপ্লাই করেছে, আমার মনে হয় আরো বছর দেড়েক সময় লাগতে পারে। বছর দেড়েক। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, ছোট্ট বিরতির পর যারা ফোনে আছেন তাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, সেই সাথে যারা ফেসবুকে যুক্ত হয়েছেন তাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। নিচে ছোট্ট বিরতি। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আছেন, আমরা ফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, সে ফোনটি নিয়ে নিই তারপরে আলোচনায় আসি। কে আছেন আমাদের সাথে? কে আছেন ফোনে, কে আছেন? আপনার আবার একটু চেষ্টা করতে হবে, হয়তো আপনার ফোনে কোনো কানেকশনে সমস্যা আছে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমি অ্যাস্ট্রিয়া থেকে। একটু জোরে বলতে হবে আপা। আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি মার্চের দিকে। আপনাকে একটু জোরে বলতে হবে, আর আমাদের এখানকার একটু সাউন্ডটি বাড়িয়েও দিতে হবে, আমরা এখানে শুনতে পাচ্ছি না। হ্যালো, আপা আপনি বলুন, প্রশ্নটি করুন। জি জি, এখন আমার আমার ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে আপনার মেয়ের মিডলে, এখন ইন্টারভিউ ডেট মানে ডেটটা আসতে অ্যাপ্রক্সিমেটলি কত মাস লাগতে পারে এটা আমি জানতে চাচ্ছিলাম।
মানে সিটিজেনশিপের জন্য সিটিজেনশিপে অ্যাপ্লাই করেছিল না সিটিজেনশিপে এখনো সময় লাগে কিন্তু 6 থেকে 7 মাসও লেগে যায় কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে উনি যেহেতু মেতে অ্যাপ্লাই করেছে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যে হয়তো ইন্টারভিউ আশা করা যেতে পারে সেই সাথে ফেসবুকে অনেকে যুক্ত হয়েছে আক্তারুজ্জামান ক্রোনি শাহেদ জুয়েল খান মোহাম্মদ সারোয়া নিজামুদ্দিন ভুঁইয়া আরিফ ইসলাম লিঙ্কন প্রবীণ মণ্ডল এমডি মিজানুর রহমান সেই সাথে হুসেন জামিল সবাইকে ধন্যবাদ হুসেন জামিল প্রশ্ন করেছেন আমেরিকায় আসার ব্যাপারে যারা বেশি বেশি উৎসাহ বোধ করেন তাদেরকে এর ভিতরে অবস্থাটা যার যার জায়গা থেকে তুলে ধরুন তাহলে হয়তো কিছুটা হলেও কমে আসবে অনিশ্চিত ভবিষ্যতের এই দেশে জামিল হুসেন তার মন্তব্য দিয়েছেন হুসেন জামিল সেই সাথে এমডি মিজানুর রহমান ইফ সামওয়ান ক্লেমস আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বেনিফিটস ফর ল্যাক অফ ওয়ার্ক ডিউ টু সিজনাল এমপ্লয়মেন্ট অ্যান্ড ইফ উইল এফেক্টেড অ্যাসাইলাম কেস প্রশ্ন করতে হবে নামটি বলে আমার নাম রফিক রফিক ভাই বলুন আমার ওই ছেলেতে 2014 তে অ্যাপ্লাই করেছি এটার জন্য আর কি জানার জন্য ছেলেমেদের কি জানতে চান আপনি আমাকে আমাদের একটু স্পষ্ট করে বলতে হবে ভাইয়া আচ্ছা শুনেন আমি গ্রিন কার্ড আমার ছেলের জন্য অ্যাপ্লাই করেছি 2014 এর ফেব্রুয়ারিতে আচ্ছা 2014 এখন কত দিন লাগবে তাদের বয়স কত ছেলের বয়স 21 এর উপরে এখন এখন সব চেয়েছে মনে করেন 28 আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার তার আনমেরিড চাইল্ডের জন্য অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে দেখা যায় যারা অগস্ট 2011 অ্যাপ্লাই করেছিল তাদেরগুলো ভিসা এখন ইস্যু করছে আর উনি যেহেতু 14 সালে অ্যাপ্লাই করেছে আমার মনে হয় 3 থেকে 3.5 বছর লাগতে পারে এবং এই 3.5 বছর তো তাকে আনমেরিডও থাকতে হবে এক্স্যাক্টলি গুড হ্যাঁ সেটা ইম্পর্টেন্ট একটা বিষয় হ্যাঁ তাকে আনমেরিডও থাকতে হবে সে তো আপনার ছেলেকে বলে দিবেন এই 3.5 বছরের মধ্যে আপনি সিটিজেন না হওয়া আগ পর্যন্ত বিয়ে করা যাবে সিটিজেন হলেও আবার বিয়ে করলেও কিন্তু আবার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আরো অনেক বেশি সময় লাগবে রাইট আরো লেন্দি প্রসেস কে আছেন আমাদের সাথে ফোনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম আমরা শুনতে পাচ্ছি নামটি বলে নিতে হবে ভাইয়া আমার নাম আলী নিউ ইয়র্কের পারাসন থেকে বলছি জি আমার দুটো প্রশ্ন ছিল এক মাস হয়েছে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি ওয়ার্ক অথরাইজেশন এখন পর্যন্ত রিসিভ করি নাই কতদিন সময় লাগবে আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমার ওয়ার্ক অথরাইজেশন 6 বছর ধরে দিতেছে কিন্তু গ্রিন কার্ডের কোনো খবর নাই কিছু বলে নাই কিন্তু ওরা ওয়ার্ক অথরাইজেশন ফিঙ্গারপ্রিন্টের জন্য চিঠি দিয়েছিল আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত ওয়ার্ক অথরাইজেশন রিসিভ করি নাই আর প্রত্যেক বছর 6 বছর হয়ে গেছে ওরা ওয়ার্ক অথরাইজেশন দিতেছে গ্রিন কার্ডের ব্যাপারে কিছু বলে নাই ওরা এভিডেন্স চেয়েছিল আমার লয়ার এভিডেন্স দিয়েছে কিন্তু কোনো কিছু রিপ্লাই নাই মানে ঝুলন্ত অবস্থায় উনি কিন্তু একটা শব্দ বলেছে সি ট্যান সেটা কিন্তু একটা মিনিং আছে যে ক্যাটাগরি সেটা কিন্তু উনি এখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট না অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট C8 হতো ক্যাটাগরি তো C10 হচ্ছে উনি উইথহোল্ডিং অফ রিমুভালে আছে সম্ভবত উনি তো জানেন না ওনার অ্যাটর্নির সাথে ভালোভাবে বুঝতে হবে ওনার আসলে স্ট্যাটাসটা কি বর্তমানে হয়তো বা ওনার অ্যাপ্লিকেশনটাই উনি অ্যাসাইলাম হয়তো বা এটা দেয়নি কিন্তু ওনাকে উইথহোল্ডিং অফ রিমুভাল দিয়েছে যেটা যেটার কারণে আপনার ওরা প্রতি বছর ওয়ার্ক পারমিট পেয়ে থাকে কিন্তু ওনাকে দেশ থেকে যেতে হবে না সেই জন্য উনি C10 ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট পাচ্ছেন তো ওনাকে বিস্তারিত তো উনি ওনার কাছে বিষয়টা নিজের বিষয়টা কিন্তু ক্লিয়ার না এক্ষেত্রে এরকম অনেক লোকের আছে যারা কিনা
ভাষাগত হোক, যে কোনো কারণেই হোক, অথবা লয়ার হোক, সাধারণ মানুষের কাছে তো C10, C8 এগুলো শব্দ বোঝার কথা না। আপনাদের দায়িত্ব আছে তো যে হ্যাঁ না, সেজন্য আমি এই যে পয়েন্টটা ধরলাম যে উনি C10 বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ, যেটা কিনা উইথহোল্ডিং অফ রিমুভাল ক্ষেত্রে C10 ক্যাটাগরি ইউজ করা হয়, আর C8 হলে অবশ্যই এটা অ্যাজাইলাম পেন্ডিং ধরা হয়। তার জন্য আপনি কি পরামর্শ দিবেন? তার ব্যক্তিগত আইজি ওটা হ্যাঁ বুঝুক যে আসলে ওনার স্ট্যাটাসটা কি, উনি যেহেতু এটা কনফিউশন, উনি বলছেন গ্রিন কার্ড কেন আসছে না, ওই যদি উনি যদি C10 ক্যাটাগরি ওয়ার্ক পারমিট পেয়ে থাকে তাহলে উনি গ্রিন কার্ড কখনো পাওয়ার কথা না, মানে কখনোই পাবেন না, যেহেতু উইথহোল্ডিং, আনলেস উনি যদি ওনার কোনো নতুন কোনো রেমেডি আসে অথবা ওনার স্ট্যাটাসের সাথে অন্য কোনো নতুন কিছু যুক্ত হয়। আচ্ছা, এটা কোন পর্যায়ে এই ধরনের পরিস্থিতিতে চলে যায়? এটা হচ্ছে আপনার, আমরা যখন অ্যাপ্লিক্যান্টটা যখন অ্যাসাইলাম, ওখানে যখন অ্যাসাইলাম ফাইল করে তখন কিন্তু অ্যাসাইলাম এন্ড উইথহোল্ডিং অফ রিমুভাল বলে থাকে, দুইটা কিন্তু এবং মানে আপনার দুইটা রেমিডি কিন্তু ক্লেম করছে, একটা হচ্ছে অ্যাসাইলাম অ্যান্ড উইথহোল্ডিং অফ রিমুভাল আন্ডার আপনার ন্যাশনাল অফ ইমিগ্রেশন অ্যাক্ট অ্যান্ড হচ্ছে ক্যাট, যেটা হচ্ছে কনভেনশন অ্যাগেনস্ট টর্চার। সো এখন এই যখন কেসটি যখন ইমিগ্রেশনে যায় অথবা আদালতে যায় তখন ওনার অবস্থা বুঝে তখন উনি ওই রেমিডিগুলো পেয়ে থাকে। সাপোজ অ্যাসাইলাম যদি রেগুলার ক্যাটাগরি যারা 1 ইয়ারের মধ্যে অ্যাপ্লাই করে থাকে এবং যাদের প্রোটেক্টিভ পাস্টিক গ্রাউন্ডের সাথে যারা যুক্ত এবং দেশে প্রসিকিউশন হয়েছে এবং তাদের ফিয়ার অফ প্রসিকিউশন আছে, এটা যদি প্রুভ করা যায় এবং ক্রেডিবল যদি হয় তাহলে অবশ্যই উনি অ্যাসাইলাম পাবে, সেটা হচ্ছে প্রাইম ক্যাটাগরি। এখন যদি দেখা যায় উনি 1 ইয়ারের মধ্যে অ্যাপ্লাই করেনি, দেখা গেছে যে ওনার মানে লেজিটিমেট ক্লেম আছে, তখন ওনাকে অ্যাসাইলাম দিতে পারছে না, তখন কিন্তু ওনাকে উইথহোল্ডিং অফ রিমুভাল দিয়ে থাকে। সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে তাকে এবং যিনি প্রশ্ন করেছিলেন আপনার হয়তো এটি কাজে লাগবে এবং আপনার স্ট্যাটাস সম্পর্কে, এবং তারপরও আপনি আপনার ব্যক্তিগত আইনজীবীর সাথে পরামর্শ করবেন, নিজের ভবিষ্যৎ, নিজের যে ভাগ্য সব কিছুই জেনে নেওয়া ভালো। এবং মাহফুজুর রহমান, আমি ব্যক্তিগতভাবেও আপনাকে ধন্যবাদ দিতে চাই, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আরেকজন আছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি জি, আমি কুইন্সের রিচমন্ড থেকে বিতেশ বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে রিসেন্টলি আমার শ্বশুর শাশুড়ি আমি আমার ওয়াইফ ইভিনিং করে এনেছেন, তো আমি ইমিডিয়েটলি দিয়েছি। আমার শ্বশুরের গ্রিন কার্ড এসছে, আমার শাশুড়ি এখনো গ্রিন কার্ড আসেনি, তো ওনাদের একটা under 21 ছেলে আছে যার জন্য আমরা অ্যাপ্লাই করবো, ওনারা গ্রিন কার্ড, এখন আমার শাশুড়ি যে অ্যাপ্লাই করবে ওনার কি গ্রিন কার্ড না আসলে এখন কি অ্যাপ্লাই করা যাবে, না ওনাকে ওয়েট করতে হবে গ্রিন কার্ড আসার জন্য? আচ্ছা, না সেক্ষেত্রে যেহেতু under 21 সেখানে আপনার বয়স খুবই দ্রুত পার হয়ে যায়, হয়তো দেখা যাচ্ছে 20 বছর CSP এর মাধ্যমে ধরতে গেলো যেতটুকু পারা যায় ক্রেডিট ধরতে হবে, সেক্ষেত্রে উচিত হবে নেক্সট ডেতে কিন্তু অ্যাপ্লাই করা যায়, উইদাউট গ্রিন কার্ড অ্যাপ্লাই করা যায়, উইদাউট সোশ্যাল সিকিউরিটি অ্যাপ্লাই করা যায়, শুধুমাত্র যে পাসপোর্টের যে ইয়েটা ভিজা স্ট্যাম্প আছে উনি যে দেশে ল্যান্ড করেছে ওইটা প্রুফ দিয়ে অ্যাপ্লাই করা যায়। অ্যাটলিস্ট যেহেতু আগে অ্যাপ্লাই করবে, একদিন আগে অ্যাপ্লাই করলে ওই একদিনের প্রায়োরিটিটা উনি আগে পেয়ে যাবে, সেক্ষেত্রে বাচ্চাটির জন্য খুবই উপকৃত, মানে বাচ্চাটি উপকৃত হবে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করা উচিত, মানে তিনি গ্রিন কার্ড ছাড়াই অ্যাপ্লাই করে দিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। কে আছেন, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আমি এমজি চৌধুরী পুনস থেকে বলছিলাম। আমি জানতে চাইছিলাম যে আমি সিটিজেনশিপ পরীক্ষার জন্য আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম আর কি জানুয়ারির 10 তারিখে, মানে এই 2018 সালে, কবে নাগাদ, এখনো তো ইন্টারভিউ ডাকছে না, 7 মাস হয়ে গেল প্রায়, তো এই ব্যাপারে আপনাদের মনে মনে মানে কি মন্তব্য এবং কবে নাগাদ আশা করতে পারি? এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমরা আমার ইভেন আমার অফিস থেকে যেগুলো আমি বছরের বিগিনিং অ্যাপ্লাই করেছি সবাই কিন্তু ইন্টারভিউ পেয়ে ওথ পেয়ে অলরেডি সাথে প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে, উনি যেহেতু জানুয়ারিতে অ্যাপ্লাই করেছে বেশ বলা যায় ওনার অ্যাপ্লিকেশনে ম্যাচুর হয়ে গেছে। আমি যেটা বলবো ওনার প্রতি পরামর্শ, উনি অবশ্যই যেন USSA ফোন করে খবর নেয় যে ওনার অ্যাপ্লিকেশনটি মানে স্ট্যাটাস কী, হয়তো বা তারা চিঠি সেন্ড করেছে পেয়েছে কিনা, অথবা এনি হাউ আমার মনে হয় এটা এখন ওনার ইন্টারভিউর সময় চলে আসছে, ওনার উচিত হবে এটা যোগাযোগ করা, USSA যোগাযোগ করা। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজু বলছি ব্রুকলিন থেকে। রাজু ভাই বলুন। অ্যাটর্নি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, আমার ভাই মানে আমেরিকা গ্রিন কার্ড হোল্ডার, তো উনি দেশে গেছে বিয়ে করতে, তো বিয়ে মানে ম্যারেজ একজন মহিলা বিয়ে করতে যাচ্ছে আর কি, ওর একটা আবার বাচ্চাও আছে। এখন যদি আমার ভাই এই মহিলাকে বিয়ে করে তাহলে বাচ্চা সহ কি অ্যাপ্লাই করতে পারবে আমেরিকায় আসার জন্য, নাকি শুধু মহিলাকে অ্যাপ্লাই করতে পারবে? আচ্ছা, কি করবেন মানে? থ্যাংক ইউ।
থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। সেটা হচ্ছে বাচ্চাটির বয়স যদি 18 নিচে হয়, উনি যখন একজন ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার যখন কোনো আপনার পুরুষ ও মহিলাকে বিয়ে করে বাচ্চা সহ, তাহলে ওই বাচ্চাটি কিন্তু ইমিগ্রেশন ল অনুযায়ী তারও বাচ্চা হিসেবে ট্রিট হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে উনি যখন পিটিশন করবেন ওই বাচ্চার মায়ের জন্য, ওই ওই বাচ্চাটিও মায়ের সাথে চলে আসতে পারবে অ্যাজ এ স্টেপ চাইল্ড হিসেবে। তবে 18 বছরের উপরে হলে কি নিয়ম অন্য? হ্যাঁ, নিয়ম অন্য। তখন আর তখন ওই ওই যে ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডারের বাচ্চা হিসেবে তখন কাউন্ট হবে না। 18 বছরের নিচে যদি উপরে হয়ে যায় তখন তাকে আনতে পারে না, তখন আনতে পারবে না, তখন মা এসে তো মায়ের বাচ্চার জন্য আবেদন করতে পারবে, আবেদন করতে পারবে। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? নামটি বলে নিতে হবে। ফোনে কে আছেন আমাদের সাথে? জি, আমি ফাতিমা বলছি। জি আপা, প্রশ্নটি করুন। জি, আমার কোশ্চেনটা হলো, আমার কন্ডিশনাল গ্রিন কার্ড আছে আর আমি দুবার অলরেডি এক্সটেনশন করেছি, আর আমার নেক্সট এক্সপায়ারি ডেট ইজ এপ্রিল 2019। এখন আমার কতদিনের ভিসা থাকতে হবে আমি যদি বাংলাদেশে যাই? আমি যদি এই ইয়ারের লাস্টের দিকে লাইক নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশে যাই এবং আমি যদি আসি জানুয়ারি ফেব্রুয়ারিতে, তাহলে আমার কোনো প্রবলেম হতে পারে কিনা? না, যদি উনি বলছে কন্ডিশনাল গ্রিন কার্ড, যদি কন্ডিশনাল গ্রিন কার্ড এক্সটেনশন মেয়ে হচ্ছে, উনি যখন এটাকে রিমুভ করার জন্য আবেদন করবে তখন সেক্ষেত্রে অটোমেটিক ওয়ান ইয়ার এক্সটেনশন থাকে, তো সেক্ষেত্রে উইদিন ওয়ান ইয়ারের মধ্যে উনি কিন্তু নির্দ্বিধায় দেশে যেতে পারে। তো সেক্ষেত্রে একটা প্রবলেম হয়, দেখা যায় যে যদি ফিঙ্গারপ্রিন্টের সময় যদি ওনার গ্রিন কার্ডে যদি হোল পাঞ্চ করে দেওয়া না থাকে যে কত টাইমের জন্য ওনার এটা এক্সটেনশন করা আছে, সেক্ষেত্রে ওনার উচিত হবে লোকাল ইউএসসিআইএস অফিসে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেন পাসপোর্টে স্ট্যাম্পিং করায় নেয়। কারণ যেটা প্রবলেম হয়, ওই এক্সটেনশন পেপার থাকলেও কিছু কিছু ক্যারিয়ার কিন্তু তাদেরকে আপনার তুলতে চায় না, কারণ নো ভিসা, কারণ দেখা যায় শুধু ওই পেপারের উপর তারা কিন্তু তাদেরকে মানে বোর্ডিং করতে চায় না, সেক্ষেত্রে আবার অ্যাম্বাসিতে গিয়ে ওই স্ট্যাম্পিং করাতে হয়। তো সেই জটিলতা এড়ানোর জন্য উচিত হবে লোকাল অফিস থেকে উনি যেন এখান থেকে পাসপোর্ট থেকে লিখিত নিয়ে যায় যে ওনার যে এতটুকু এক্সটেনশন আছে উনি এবং নির্দ্বিধায় ফেরত আসতে পারবে। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে পরামর্শ দিচ্ছেন। আমরা 4th of July ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে কথা বলছিলাম, অনুষ্ঠান শেষ করতে হবে। তবে অ্যাটর্নি মাহফুজুর রহমান, স্বাধীনতা দিবস আগামীকাল, সেই সাথে আজকে প্রেসিডেন্ট যারা সার্ভ করছে আমেরিকার প্রতিটি জনগণকে ধন্যবাদ জানিয়েছেন, এবং আপনার মাধ্যমেও আমাদের টিভিএন 24 টেলিভিশনের দর্শকরা অনেক ধরনের তথ্য পাচ্ছে আইনি বিশেষ করে, সে কারণে ধন্যবাদ দিতে চাই। তবে সব শেষ কী বলবেন? না, বলবো যেটা ইন্ডিপেন্ডেন্স ডে, এটা আমাদের দেশ, যেটা বলবো এই দেশের জন্য যারা প্রাণ দিচ্ছে এখনও আমাদের দেশের নিরাপত্তার জন্য এবং দেশকে সুরক্ষিত করার জন্য, তাদের প্রতিও আমার সম্মান রেখে আমি বলবো সবাই যেন আমাদের দেশের ভালো হয় এবং নিরাপত্তা সুরক্ষিত হয়, সেই ব্যবসায় যেন সবাই জাগ্রত থাকে, জাগ্রত থাকে। আরেকটি, যদিও এই প্রশ্নটি আপনার জন্য প্রযোজ্য হবে কি না, যে রাজনৈতিকভাবে সচেতনতা তো প্রতিটি নাগরিকেরই উচিত, স্বাধীনতা দিবস হোক, আমাদের ভোটাধিকার, সব কিছু, নভেম্বরে নির্বাচন আসছে, এদিক থেকে যদি আপনি একটু দর্শকদের বলতেন, কারণ প্রতিটি একটি ভোট আমরা বলি কিংবা আমার দেশের স্বাধীনতাকে রক্ষা করা বলি, প্রতিটি নাগরিকের জন্যই এটি অন্যতম দায়িত্ব। হ্যাঁ, অবশ্যই, যেটা আমি বলবো এই প্রেক্ষাপটে, রাজনীতিতে অবশ্যই যারা এই বিষয়ে ইন্টারেস্ট ফিল করে তাদেরকে অবশ্যই এগিয়ে আসা উচিত, এবং পজিটিভ যে পলিটিক্স যেটা বর্তমানে আমাদের এই আমেরিকাতে দেখা যাচ্ছে যে ডিভাইডেড যে পলিটিক্স চালু হয়েছে সেটাকে ওভারকাম করার জন্য আরও স্ট্রং রাজনীতিবিদরা এগিয়ে আসতে হবে, যে দলেরই হোক, যেটা ভালো মানুষের ভালো হয় এবং আমরা মানুষের মানুষের জন্য বিভাজন তৈরি না হয় সেই বিষয়টিকে প্রতিহত করতে হবে। আপনি একটা জিনিস দেখেন, কেন আমেরিকাতে এটা সম্ভব, যে এটা হচ্ছে আপনাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস, এখানে আপনার খুব ন্যারো রেস্ট্রিকশন ছাড়া ইউ ক্যান সে হোয়াট এভার ইউ ওয়ান্ট, এখানে আপনাকে কেউ বাধা দিবে না, খুব ন্যারো রেস্ট্রিকশন, যেটাতে কিনা আপনার দেখা যায় আপনার পাবলিক ডিসঅর্ডার অথবা খুব একটা মানে ওইটাকে খুবই ন্যারো বলা যায় এটা, যার ফলে আমাদের প্রেসিডেন্টও কিন্তু যা খুশি তা বলে যাচ্ছে, দেখা যাচ্ছে অনেকেই ওনার সাথে উৎসাহিত হয়ে ওই রাজনীতিকে তারা মানে তাদের জন্য গুড মানে ভালো মনে করছে, যেটা তারা ওই তাদের উদ্দেশ্য লক্ষ্য
পক্ষে পৌঁছে যেতে পারে, কিন্তু অপর সাইডে দেখেন যদি হিউম্যানিটির জন্য যারা কাজ করবে, হিউম্যান রাইটস, যেটা কিনা সারা বিশ্বে গত আমি আমি বলবো যে আপনার বিল ক্লিনটনের আমল থেকে 90-এর পর থেকে কিন্তু আমরা 2000 যে আপনার সেপ্টেম্বর 11-এর ঘটনা আগ পর্যন্ত কিন্তু আমাদের সারা পৃথিবীতে একটা একটা জাগরণ এসেছিল হিউম্যান রাইটস, যে মানবাধিকার প্রতিষ্ঠা সারা বিশ্বে, সেটা কিন্তু আবার নিচের দিকে নামা শুরু হয়েছে। আমার কাছে মনে হয় বর্তমানে সেটা একটা মানে তলানিতে এসে চলে আসছে মানবাধিকারের বিষয়টি। দেখেন আপনি রেফিউজিদের এগেনস্টে কেন এত কথা বলবে, ওদেরকে কেন এত দমন করা হবে, অন্য কোনো বিষয় আর পৃথিবীতে নেই সেই, সবাই কিন্তু দেখা যাচ্ছে ইউরোপও একই অবস্থা, সবাই মানে আমাদের আমেরিকার সাথে তাল মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যারা দুর্গত মানে তাদের দেশে যারা নির্যাতনের শিকার তাদের এগেনস্টে সবাই দাঁড়ানোর চেষ্টা করছে। জিনিসটা চিন্তা করে দেখেন যে এটা কতটুকু অমানবিক একটা সিচুয়েশন। তো সেই হিসাবে আমি বলবো অবশ্যই ভালো রাজনীতিবিদদেরকে এগিয়ে আসতে হবে, এসে যেন অ্যাটলিস্ট আমাদের আমেরিকার জন্য ভালো হয়, এবং পাশাপাশি আমেরিকার শুধু শুধু ভালো হলে হবে না, সেটা সারা বিশ্বের একটা দায়িত্ব নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমি শুধু আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু কার্যত উনি আমেরিকার প্রেসিডেন্ট না, উনি কিন্তু সারা বিশ্বের সব বিষয়ে নাক গলাতে হচ্ছে, না চাইলেও কিন্তু হচ্ছে। দ্যাট মিন্স আমেরিকার অবস্থান আপনি চান বা না চান, আমেরিকার প্রেসিডেন্টে কিন্তু সারা বিশ্বের দায়িত্বটি নিতে হবে। তো সেই হিসাবে কিন্তু ওনাকে সেরকম আপনার পলিটিশিয়ান কিন্তু আমাদের ক্ষমতায় যেতে হবে যাতে সারা বিশ্বের মঙ্গল হয়। অনেকক্ষণ ধরে আছেন মাহফুজুর রহমান, আমি দুঃখিত যে আরো একটি প্রশ্ন নিতে হচ্ছে। কে আছেন আমাদের সাথে, কে আছেন? আমি নুসরাত বলছি, আমি ইউএস সিটিজেন, আমার ভাই বোনের জন্য আমি অ্যাপ্লাই করেছি গ্রিন কার্ডে, তো অলরেডি অ্যাপ্রুভাল লেটার আমার কাছে চলে এসেছে। এখন টোটাল কত সময় লাগতে পারে আমার টোটাল প্রসেসিংয়ে, আর এমন কোনো কিছু আমরা করতে পারি কি না যেটার জন্য ওই প্রসেসিংটা একটু আগিয়ে যায়? না, আপনি কত সালে অ্যাপ্লাই করেছিলেন আপনার ভাই বোনের জন্য? 3 বছর হলো অ্যাপ্লাই করেছি। ও না, সেক্ষেত্রে যেটা একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে এখন যারা নভেম্বর 2004 অ্যাপ্লাই করেছিল তাদের ভিসাগুলো ইস্যু করছে, আর এটার যেই আপনার টাইমিংয়ের বিষয়টা সেই বিষয়টা আগানোর কোনো সুযোগ নেই, কারণ কংগ্রেস থেকে আইন করে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ভিসা ইস্যু করা হয় বিশ্বের প্রতিটি দেশ থেকে প্রতিটি ক্যাটাগরিতে। যেমন ফর এক্সাম্পল ভাই বোনের ক্যাটাগরিতে সারা বিশ্ব থেকে 65,000-70,000 গ্রিন কার্ড ইস্যু করা হয়, সেক্ষেত্রে একটা দেশে কিন্তু 7%, সেটা হচ্ছে 3,000-3,500 বেশি ভিসা কখনো পায় না। তো সেই হিসাবে খুব স্লোলি জিনিসটা অ্যাডভান্স হয়। তো সেক্ষেত্রে ওনার যে প্রশ্ন, কোনোভাবেই আনলেস কংগ্রেসের যদি নতুন কোনো আইন প্রণয়ন হয় আর এছাড়া আর কোনো ওয়ে নাই সেটাকে দ্রুত করা, তো ওনাকে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে। 3 বছর আগে অ্যাপ্লাই করলে হয়তো ওনাকে আরও 10টি বছর অপেক্ষা করতে হবে ওনার ভাই বোনের এদেশে আসার জন্য। আসার জন্য এবং অসংখ্য ধন্যবাদ। স্বাভাবিক প্রক্রিয়াতেই আপনার আইনি যে প্রক্রিয়া সেটি চলবে, এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য। এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ইন্ডিপেন্ডেন্স ডে আগামীকাল 4th of July, এদেশটিতে যেহেতু আমরা এখন থাকি, এদেশটি এখন আমাদের, এদেশটির নিরাপত্তা, এদেশটির স্বাধীনতা রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। আমরা ইমিগ্রেন্টরা যারা এসেছি আমেরিকা গড়ার পিছনে তাদের যেমন অবদান আছে, ঠিক তেমনি মেধা দক্ষতায় যোগ্যতায় আমরা যদি ভালো করি আমাদের যে জন্মভূমি বাংলাদেশ সেটিও কিন্তু এদেশে ইতিবাচকভাবে উপস্থাপন হবে। ঠিক তেমনি আমরা আমাদের জন্মভূমি একই সাথে এদেশটি, এই দুদেশটির সম্মান রক্ষার্থে আমরা এমন কোনো কাজ করব না যেটি আমার দেশ কিংবা এদেশের জন্য ক্ষতিকারক। আইনের প্রতি সবারই শ্রদ্ধাশীল থাকতে হবে। সবাই অনেক ভালো থাকবেন, আবারও স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।